দাঁড়িয়েছেন? আই ডোন্ট নো। তোমাকে বলেন, আমি একটু অসুস্থ, আমি এখন বলতে পারবো না। প্রোগ্রামে নিয়ে আসছে তাই দাঁড়িয়েছে। আমাদের মেয়েদেরকে কটুকি পূর্ণ আমাদের কোন মেয়েকে এত কিছু আমি যাই না, তা আমার নাকি যোগ্যতা দিয়ে কিন্তু এই ভাই আমি পারবো না। প্রোগ্রামে নিয়ে আসছে তাই দাঁড়িয়েছে। এই যা শুনলাম বিএনপি সচিব ফখরুল আলম সিটি মেয়রের বিদেশ থেকে নাকি কোন মেয়েকে নিয়ে দাঁড়িয়েছেন, তো ওটা দেখে নিয়ে সিডিউসড হয়েছেন নাকি, তো সেজন্য প্রতিবাদের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। না, ছাত্রলীগ তো প্রোগ্রাম করতে হবে, স্বেচ্ছায় এসেছি। সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগ সবাই একসঙ্গে আসছি। চাইবো কেন দাঁড়িয়েছেন বলেন? আমি একটু অসুস্থ, আমি এখন বলতে পারবো না। কেন দাঁড়িয়েছেন একটু জানতে চাই? বলা যাবে? কোনো দিকে নাই। কেন দাঁড়িয়েছেন? ইন্টারেস্টেড না। আপনি দাঁড়িয়েছেন বলবেন না কেন দাঁড়িয়েছেন? আপনি বলেন কি আপু? না, আমি কিছু বলতে চাই না। জি, দাঁড়িয়েছেন বলবেন না কেন দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন? মির্জা ফখরুল আমাদের মেয়েদেরকে কটুক্তি পূর্ণ আমাদের কোন মেয়েকে এত কিছু আমি যাই না, তা আমার নাকি যোগ্যতা দিয়ে কিন্তু এই ভাই আমি পারবো না। সাবধান আপনারা, সাইমন পেস্ট লাগবে, দেরি চায়ের দোকানে, চায়ের দোকানে গেলে চায়ের দোকানে কেরোসিন আছে। এই নাও, এই নাও, এই প্রভাতি কাকে চায়ের দোকানে পাঠাও, মুরে তো জায়গা লাগে না। আপনারা আরো ওদিকে যান, নাহলে কারো ছবি আসতেছে না তো, কারো ছবি আসবে না। ভাই আপনি একটু পিছান ভাই।